হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, ভাঙ্গা স্টেশন থেকে এই প্রথম পদ্মা সেতু পর্যন্ত গেল ট্রেন। ফরিদপুরের ভাঙ্গা রেল স্টেশন এলাকা থেকে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন পদ্মা সেতু পর্যন্ত গেছে। মঙ্গলবার 1 নভেম্বর সকাল 10:30 দিকে ভাঙ্গা রেল স্টেশন সংলগ্ন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা থেকে পরীক্ষামূলক ট্রেনটি ছেড়ে যায়। 32 কিলোমিটার পাড়ি দিয়ে বেলা 1:15 দিকে ট্রেনটি পদ্মা স্টেশন পার হয়ে যায়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে মাওয়া ভাঙ্গা স্টেশন 2 অংশের স্টেশন ইনচার্জ অফিসার লেফটেন্যান্ট কর্নেল তহিদ জানান, 32 কিলোমিটার পথে আধুনিক রেল লাইন বসে যাওয়ার প্রথমবারের মতো ট্রাক কার চালানো হয়েছে। কয়েকদিন আগে এ পথের কাজ শেষ হয়েছিল। আজ চীনা তৈরি একটি গ্যাংকার পরীক্ষামূলক চালানো হয়। 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের উপযোগী করে রেললাইন স্থাপন করা হয়েছে। প্রকৌশলী সূত্রে জানা যায়, 450 কিলোমিটার পুরুত্বের সাব বেলাস্ট তৈরির পরই এর উপর প্রথমে 150 কিলোমিটার ভারী করে পাথর টুকরো বিছিয়ে কম্প্যাকশন করা হয়েছে। এরপর চীনা ট্যাঙ্ক ক্যারিয়ার মেশিনে একসঙ্গে 15 টন ওজনের 25 মিটার দীর্ঘ ট্যাক প্যানেল বসিয়ে দেওয়া হয়েছে। এর উপর 75 মিলিমিটার ভারী করে দুদফায় পাথর টুকরো ফেলে কম্প্যাকশনে সংকীর্ণের স্লিপার পোক্তভাবে বসানো হচ্ছে। এদিকে মাওয়া ভাঙ্গা সংযোগে ট্রেন পাড়ি দেবে পদ্মা সেতু, তবে এখনও পর্যন্ত মূল সেতুতে রেল লাইন স্থাপনের কাজ শুরু হয়নি। পদ্মা সেতুর নিচতলায় রেল লাইন বসানোর জন্য প্রস্তুতির কাজ চলছে সতর্কতার সঙ্গে। সেতুতে রেল লাইন বসানোর পরেই সেতু অতিক্রম করবে ট্রেন।